হাই আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন টেক নিউজে। ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। আজকে আমরা আলোচনা করব স্যামসাং, অপো, ওয়ানপ্লাস আর হচ্ছে রিয়েলমি নিয়ে। তারা রিসেন্টলি খুব দারুণ কিছু ফোন মার্কেটে লঞ্চ করবে। প্রথমে আমরা যদি স্যামসাং এ চলে আসি, স্যামসাং স্টার্টিং রেঞ্জের মধ্যে বা লো বাজেট যাদের 10 থেকে 12 হাজার টাকার মধ্যে, তাদের জন্য খুব রিসেন্টলি একটি স্মার্টফোন লঞ্চ করেছে, যা হচ্ছে স্যামসাং A03। যার কনফিগারের মধ্যে যদি আমরা চলে যাই, 3 জিবি র্যাম পাবো, 32 জিবি রোম, আর ডিসপ্লে পেয়ে যাবো 6.5 ইঞ্চ বিনচ ডিসপ্লে পাচ্ছি। এরপর যদি ব্যাটারির কথা বলি, ব্যাটারি পাচ্ছেন 5000 mAh ব্যাটারি পাচ্ছেন লিপোলিমার। আর ক্যামেরা সেকশনে যদি চলে যায়, পিছনে ডুয়েল ক্যামেরা পাচ্ছি, মেইন যে শুটার সেটি থাকবে 48, আর সাথে হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরা যদি চলে যায়, আমরা 5 মেগাপিক্সেল পাবো। হয়তো বা এখানে স্যামসাং 8 মেগাপিক্সেল দিতে পারতো, বাট প্রাইস ভার্সেস কনফিগারটা ইটস ওকে। সো আমরা আর প্রসেসর নিয়ে যদি কথা বলতে চাই, প্রসেসর পাচ্ছেন ইনোসক T606, 12 nanometer চিপসেট। সো হচ্ছে এই বাজেট সেগমেন্টের মধ্যে অন অ্যাভারেজ প্রসেসর। আর প্রাইসে যদি আমরা চলে যাই, প্রাইস হচ্ছে মাত্র 11,990 টাকা। সো আজই আপনি স্যামসাংয়ের ব্র্যান্ড আউটলেট ভিজিট করুন, দেন স্মার্টফোনটি এক্সপিরিয়েন্স করুন। যদি আপনার জন্য পারফেক্ট মনে হয়, তাহলে অবশ্যই পারচেস করে নিন। এরপর আমরা যদি দেখি, এ সিরিজের বেশ কিছু ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং এপ্রিল মাসের 12 তারিখের আশেপাশে, তার মানে এই মাসের মধ্যেই। এটা হচ্ছে A73, A33, A23, A13, এই 4টি সেগমেন্টের ফোন বাজারে লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং। সো দেখা যাক বাংলাদেশের মোবাইল মার্কেটে কোন ফোনটি আগে চলে আসে। সো এখন যদি আমরা কথা বলতে চাই ওয়ানপ্লাস নিয়ে, কথা বলবো, কেননা আমাদের লাস্ট যে টেক নিউজটি ছিল, সেখানে আমরা বলেছি ওয়ানপ্লাস নতুন একটি ফোন মার্কেটে লঞ্চ করবে, সেটি হচ্ছে 10R। তারই ধারাবাহিকতায় নতুন আর একটি ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে ওয়ানপ্লাস, সেটি হচ্ছে ওয়ানপ্লাস নট CE2 Lite। তার কনফিগার নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমরা ডিসপ্লে দেখব 6.59 FHD ডিসপ্লে পাচ্ছে, 90Hz রিফ্রেশ রেট। আর এটি দুটি ভেরিয়েন্টে আমরা পেয়ে যাব, একটি হচ্ছে 6128 আর একটি হচ্ছে 8256। আর প্রসেসরটা খুবই ভালো, প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 695 পাচ্ছেন। আর 5000 mAh ব্যাটারি থাকতে পারে, হয়তো বা সাথে থাকবে 33W ফাস্ট চার্জার। আর যদি ক্যামেরা নিয়ে কথা বলি, ক্যামেরা আমরা পিছনে পাবো ট্রিপল ক্যামেরা, মেইন যে শুটার সেটি হচ্ছে 64, আর সাথে হচ্ছে 22, আর সেলফি ক্যামেরায় যদি আমরা চলে যাই 16 মেগাপিক্সেল পাবো। আর অনুমান করা যাচ্ছে হয়তো বা ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির আশেপাশে হতে পারে। সো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন বাংলাদেশে যদি চলে আসে এটি কত দাম হতে পারে, 25 না 30। এরপর আমরা যদি চলে যাই অপর কাছে, অপর একটু লেটেস্ট আপডেট আছে ইনফরমেশন, সেটি হচ্ছে লাস্ট যে টেক নিউজ ছিল, সেখানে আমরা আপনাদের জানিয়েছি অপো F21 Pro মার্কেটে লঞ্চ করতে পারে। সো যেই কথা সেই কাজ, অপো F21 Pro মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এখন তাদের প্রিবুক চলতেছে, আর প্রিবুকের কী অফার সেটা জানার জন্য অবশ্যই অনেকে এক্সাইটেড। সো প্রিবুকের যে অফারটি সেটি হচ্ছে, যদি আপনি প্রিবুক করেন F21 Pro, সাথে স্পেশাল কিছু গিফট পেয়ে যাবেন, একটি গিফট বক্স থাকবে, সেখানে হয়তোবা 4 থেকে 5টি গিফট পেয়ে যাবেন। এছাড়াও একটি স্পেশাল এডিশন আছে, যদি আপনি প্রিবুক করেন তাহলে সেটার আওতাভুক্ত আপনি হয়ে যাবেন। স্পেশাল এডিশনটা কি, সেখানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সিগনেচার সহ আপনি একটি ব্যাক কভার পেয়ে যাবেন। সো কেন দেরি, আজই অপর ব্র্যান্ড আউটলেটে চলে যান, অপর ব্র্যান্ড শপে চলে যান, সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত অফারটি কালেক্ট করুন। আর আপনি যদি চান নারায়ণগঞ্জের আশেপাশে যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি তারিফ টেলিকমে যেতে পারেন, সেখানে ফোন নাম্বার ঠিকানা ডিটেলে আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। আর যদি আমাদের কথা বলেন, আরিফ বাংলার কথা বলেন, তাহলে অবশ্যই স্পেশাল আরও এক্সট্রা কিছু গিফট পেয়ে যাবেন। সো এখন যদি আমরা রিয়েলমি নিয়ে কথা বলি, রিয়েলমি অলরেডি Narzo 50 মার্কেটে লঞ্চ করে দিয়েছে, বাট আমরা বলেছিলাম এটি দুটি ভেরিয়েন্ট হতে পারে, একটি হচ্ছে 464 আর একটি হচ্ছে 6128। বাট আনফর্চুনেটলি রিয়েলমি 464 যে ভেরিয়েন্টটি সেটি মার্কেটে লঞ্চ করেছে, বাট প্রাইসটা খুবই ভালো রেখেছে। কিন্তু দুঃখজনক যে ব্যাপারটি সেটি হচ্ছে 6128 যে ভেরিয়েন্টটি সেটি আপাতত আমরা পাচ্ছি না। বাট মন খারাপের কিছু নেই, 464 যে ভেরিয়েন্টটি সেটি প্রাইসটা খুবই ভালো ছিল, 16,490 টাকা। সো 16,490 টাকায় 4 জিবি র্যাম, 64 জিবি রোম, সাথে পাচ্ছেন হেলিও G96, মানে সুপার একটি প্রসেসর পাচ্ছেন। প্রাইস ভার্সেস কনফিগার যদি আমরা দেখি, 5000 mAh ব্যাটারি, সাথে হচ্ছে 33W ফাস্ট চার্জার, আর ডিসপ্লে হচ্ছে 6.6 ইঞ্চ, 120Hz পাচ্ছেন। সো সুপার ডুপার। এরপর ক্যামেরা যদি বলি, ক্যামেরাও ভালো পাচ্ছেন, পিছনে হচ্ছে ট্রিপল ক্যামেরা, মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে পাচ্ছেন
2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল পাচ্ছেন আর ফ্রন্টে হচ্ছে 16 মেগাপিক্সেল পাচ্ছেন সো অন এভারেজ ফোনটি একটি দারুণ প্যাকেজ হতে পারে আপনার বাজেট যদি 16 থেকে 17000 টাকা হয় আর যদি আপনি মোটামুটি গেম খেলেন বা গেমিং করেন তারপরও ফোনটি আপনার জন্য খুবই ভালো একটি চয়েস হতে পারে এরপর যদি আমরা কথা বলি Realme এর আরেকটি ফ্ল্যাগশিপ যেটি হচ্ছে চায়না মার্কেটে অলরেডি লঞ্চ করে দিয়েছে তার নাম হচ্ছে GT 2 Pro इट्स सुपर डुपर एक फोन एकदम माने जरा गेम खेलते ভালোবাসেন মানে হচ্ছে খুবই রাফ ইউজার তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে সে এই ফোনটি অলরেডি চায়না মার্কেটে লঞ্চ করে দিয়েছে ফার্স্ট ইমপ্রেশন যদি দেখতে চান অবশ্যই ইউটিউব থেকে দেখে নিতে পারেন অবশ্যই আমার ভিডিও শেষে সেটা নিয়ে যদি কনফিগারে কথা বলি প্রসেসর থাকবে আপনার 8 Gen 1 Snapdragon ডিসপ্লেটা সুপার ডুপার থাকবে 2K ডিসপ্লে থাকবে 120 Hz LTE পিও আর হচ্ছে আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে দিচ্ছে আপনাকে 65 ওয়াটের সুপার ডার্ক চার্জার তার মানে আপনার চার্জ নিয়ে ভাবতে হবে না খুব ব্যাটারি যেমন হচ্ছে বড় পাচ্ছেন লার্জেস্ট পাচ্ছেন চার্জারটাও খুবই ভালো পাচ্ছেন আর এটা ক্যামেরা নিয়ে একটু কথা আছে ক্যামেরা নিয়ে যদি কথা বলি ওয়ার্ল্ডের মধ্যে এই প্রথম ওয়ার্ল্ডের ফার্স্ট 150 আলট্রা ওয়াইড স্মার্টফোন ক্যামেরা ক্যামেরা কিরকম হতে পারে কতটুকু ভালো হতে পারে সেটি আপনারা আই থিঙ্ক অনুমান করে নিয়েছেন 50 মেগাপিক্সেল থাকবে ওয়ার্ল্ডের ফার্স্টের 150 আলট্রা ওয়াইড স্মার্টফোন ক্যামেরা আর সেলফি পেয়ে যাবেন 32 মেগাপিক্সেল আর এটি প্রাইস ইন্ডিয়ান মার্কেটে হতে পারে 40 এর আশেপাশে সো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ইন্ডিয়ার পর বাংলাদেশে চলে আসে এটি প্রাইস কত হতে পারে আর অলরেডি কিন্তু চায়না মার্কেটে লঞ্চ করে দিয়েছে আর Realme GT 2 Pro এটি কিন্তু আমরা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাব একটি হচ্ছে 8128 আর একটি হচ্ছে 12256 সো কোন ফোনটি আপনার জন্য সুইটেবল হতে পারে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথেই থাকবেন আরিফ বাংলার পাশে থাকবেন আসসালামু আলাইকুম